জিএসটি হলে সব জায়গার দাম এক হতো, এইটাই হচ্ছে কথা। কারণ এখন যখন বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম দাম, তখন একটা দাম হতো। আজকে যেমন এখানে একরকম দাম, আসামে একরকম দাম, সিকিমে একরকম দাম, মানে যতগুলো স্টেট আছে তাদের ট্যাক্স তো আলাদা আলাদা আছে, সুতরাং সেই অনুযায়ী দামগুলো হয় কম নয় বেশি এরকম আছেই। জিএসটি হলে আর কিছু না, সব জায়গায় এক। মানে আমাদের ইনভেস্টমেন্ট বেড়েছে, যা খবর আছে তাতে এই আছে যে এক টাকা করে এক্সাইজ ডিউটি বেড়েছে, এক টাকা করে সেস হয়ে গেল 2 টাকা, এই 2 টাকার এবং দামের সাথে যে সেল ট্যাক্সের অ্যামাউন্ট আসছে তাতে নিয়ে 2.5 টাকার কাছাকাছি হচ্ছে।